জানাচ্ছি বিদ্যালয় পরিচিতিমূলক আমাদের নিয়মিত অনুষ্ঠান প্রিয় বিদ্যালয় দেখার জন্য। চলো বন্ধুরা, ঘন্টা পড়ার আগেই আমরা বিদ্যালয়টি ঘুরে দেখে আসি। সমাবেশ, সাবধান হবে, সাবধান। জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। এক। শপথ। আমি শপথ গ্রহণ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন। আমিন। জাতীয় সঙ্গীত। সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের রাজশাহী বিভাগের প্রাকৃতিক ঐতিহাসিক পুণ্যভূমি নাটোর জেলা। আর এই জেলা অবস্থিত রাজধানী ঢাকা থেকে 198 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মুসলিম, হিন্দু, খ্রিস্টান, সাঁওতাল সহ নানা ধর্ম ও বর্ণের লীলাভূমি, অসাম্প্রদায়িক চেতনার আবাসের স্থল বনপাড়া। ১৯৮৭ সালে শ্রেষ্ঠত্বের জন্য বিদ্যালয়টি জাতীয় পুরস্কার পায়। ১৯৮৮ ও ১৯৯১ সালে
নাটোর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি অর্জন করে। বিদ্যালয়টিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিষয়ে পাঠদান দেওয়া হয়। আবৃত্তি করছি কবি নির্মলানন্দ গুণের স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি? একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল? শিশু পার্কে, ব্রেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত। শুধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় পানির সবুজে সে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে ঝাঁক বেঁধে এসেছিল উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভব ঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুরনিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। আজকের বিতর্কের বিষয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডই পারে তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে। পক্ষে তার্কিক বিশ্বদীপ মিত্রকে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে আমরা যা তাই হলো আমাদের সংস্কৃতি, আর এর মধ্যে অন্তর্ভুক্ত হলো আমাদের সামাজিক এবং ধর্মীয় বিধিবিধান, আমাদের আমাদের বিনোদন থেকে শুরু করে আমাদের জীবন আচরণের সব কিছু। বন্ধুগণ, লক্ষ্য করুন, তরুণ সমাজ মাদকাসক্ত হয় কেন? এর প্রধান কারণ হলো অসচেতনতা এবং হতাশা, আর এখানেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব মাননীয় মডারেটর। কারণ যেই সকল তরুণ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে তাদের মানসিক সমৃদ্ধি বৃদ্ধি পায়, যার ফলে তারা কখনোই হতাশায় ভোগে না। আর বন্ধুগণ, কোনো ধর্মই কখনোই মাদকাসক্তিকে গুরুত্ব দেয় না, অথবা এটি করতে সবসময় মানা করে। ধন্যবাদ মাননীয় মডারেটর। এবার বিপক্ষে বক্তব্য দেবে আঁচল। তরুণ সমাজ যদি নিজেদের সম্পর্কে সচেতনই না হয়, তাহলে সাংস্কৃতিক কর্মকাণ্ড কিভাবে তাদের মাদকের হাত থেকে রক্ষা করতে সক্ষম হবে? প্রশ্নটা গেলে আশা করি উত্তর দিয়ে যাবেন। মাদকের উৎপাদন, আমদানি, বিক্রয়, ব্যবহার নিষিদ্ধ করতে হবে। শুধুমাত্র মাদকের কুফলের কথা প্রচার করে বা এ সম্পর্কে উপদেশ দিয়ে এ ভয়ঙ্কর ব্যাধির প্রতিকার করা যাবে না। ধন্যবাদ সবাইকে। এবার দ্বিতীয় বক্তা পিয়াস কুমার। প্রতিপক্ষ বন্ধুগণ, আপনারা বলছেন প্রশাসনের কথা, যে দেশের রক্ষক ভক্ষকের কাজে নিয়োজিত সে দেশের প্রশাসনের প্রতি আপনাদের কী করে এত আস্থা, এটা আমার বোধগম্য নয়। আপনারা বারবার বলছেন চিকিৎসার কথা। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের সাথে এখানে আমরা একমত, কারণ বাংলাদেশের সর্বমোট মাদক 912টি মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা বছরে 2170 জন মানুষকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছে। তাই আসুন তর্কে খাতিরে না গিয়ে সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, সাংস্কৃতিক কর্মকাণ্ডই পারে তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। বিপক্ষের দ্বিতীয় বক্তা অনন্যা অষ্টম ক। প্রথমে জানার দরকার তরুণরা কি কি সব কারণে মাদকাসক্ত, সামাজিক অসচেতনতা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, অভিভাবক দায়িত্বহীনতা এবং মাদক সচেতনতা, আকাশ ইত্যাদি কারণে তরুণরা মাদকাসক্ত। আজ এখন নায়কটাতে আগুন আর হাটে নেশা দ্রব্য না ছাড়া কোনো সিনেমা সেন্সর মুক্তি মেলে না, তখন আপনারা মাদক কীভাবে না পারবেন? এভাবে কি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের সচেতন করবেন? প্রশ্নটা গেল, আশা করি উত্তর পাবো। পক্ষের দলনেতা হাফিজ উদ্দিন।
কালচার ইজ দ্য ওয়ে অফ আওয়ার লাইফ। ডায়ালাইসিসের মাধ্যমে যেমন দেহের রক্ত পরিশোধন করা যায়, ঠিক তেমনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে পরিবর্তন করা যায়। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বললেন, নায়কের হাতে নেশা জাতীয় পানীয় ছাড়া কোনো ছবি মুক্তি পায় না। আমাদের চলচ্চিত্র সম্পর্কে আপনাদের এই ধারণার মূল কারণ হলো আপনারা বাংলাদেশ নির্মিত 60টি জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ঘানি না দেখে আপনারা দেখছেন আশিকি টু। তরুণ সমাজকে মাদকের হাতে রক্ষা করতে প্রয়োজন নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা, আর এই কাজটাই করতে পারে সাংস্কৃতিক কর্মকাণ্ড। আপনারা বলছেন মাদক থেকে মুক্ত করতে হলে সচেতনতা প্রয়োজন, এই সচেতনতাই হলো সাংস্কৃতিক কর্মকাণ্ড। এ থেকে কি বোঝা যায় আপনারা আমাদের পক্ষে পুঁথি সাহিত্যে আছে, অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। বিপক্ষের দলনেত্রী মার্জিয়া, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। একজন মাদকাসক্তকে সুস্থ করাচ্ছে, তাকে মাদকের হাত থেকে রক্ষা করেছিল। যেখানে দেশের 40% মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে এবং বেকারত্ব 27.95%, যেখানে দর্শনার্থে নেশা উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরওয়ান কোম্পানি রয়েছে, 350টির অধিক বৈধ নেশার কারখানা রয়েছে, সেখানে কী করে আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর নির্ভর করেন? যদি তাই হবে তাহলে বাংলাদেশ 1960 সাল থেকে মাদক প্রথায় জড়িত থাকার পরও তারা কেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা বলছে না? তাই আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে দারিদ্র বিমোচন, শিক্ষা ব্যবস্থার সঙ্গে কর্মসংস্থানের সামঞ্জস্যতা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব নির্মূল এবং মাদকের প্রতি কঠোর আইনের নিখুঁত প্রয়োগের মাধ্যমে দেশকে মাদকের হাত থেকে রক্ষা করা যায়। আজকের এই বিতর্ক অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করার জন্য সবাইকে নিরন্তর শুভেচ্ছা, ধন্যবাদ। এটি সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার। ১৭১% জমির উপর অবস্থিত বর্তমান বিদ্যালয়টি মিশনারি আদর্শ নিয়ে গড়ে ওঠা সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের মূল দর্শন হল শেখো ও সেবা করো। মিশনারি দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টি অত্র অঞ্চলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে শিক্ষার আলো বিতরণ করছে। সেন্ট জোসেফস হাই স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল 1963 খ্রিস্টাব্দে। এটি একটি বাংলাদেশ ক্যাথলিক মণ্ডলী দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের শুরুতেই
যে লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে, গরিব অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আলো বিস্তার ঘটানো। বিগত 50টি বছরে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু সংখ্যক ছাত্রছাত্রী কৃতিত্বের সঙ্গে পাশ করে দেশে বিদেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদে তারা কাজ করে যাচ্ছে, সেবাদান করে যাচ্ছে। বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করেছে। এই বিদ্যালয়টি এই উপজেলায় দুবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সুনাম কৃতিত্ব অর্জন করেছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই বিদ্যালয় অতি অল্প সময়ের মধ্যেই সরকারি শিক্ষানীতিরকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমরা অতি সত্বর একাদশ এবং পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত